আসসালামু আলাইকুম দর্শক মাইটিভি দুপুর 2:30 মিনিটের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর 2020 সালের মধ্যে দেশে ক্ষুধা ও দারিদ্র থাকবে না নির্বাচন কমিশন দ্বিধা বিভক্ত বিএনপির এমন বক্তব্য হাস্যকর বলে নোবাইদুল কাদের ইসিকে সর্বোচ্চ চাপে রেখে সরকার কাজ করাচ্ছে মন্তব্য রিজভীর জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ এটি হবে বর্তমান সংসদের শেষ অধিবেশন নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা সিলেট হাইওয়ের পাশে অজ্ঞাত চার ব্যক্তির লাশ উদ্ধার দর্শক শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আরও থাকছে রাজধানীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই রাজধানীতে দর্শক এবার চলে যাব বিস্তারিত সংবাদে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার পাশাপাশি 2020 সালের মধ্যে দেশে কোনো ক্ষুধা ও দারিদ্র থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন তরুণদের মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 73টি যুব ও ক্রিয়া স্থাপনার উদ্বোধন এবং মোবাইল নম্বর পোর্টালিবিটির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী প্রত্যেক বিভাগীয় শহরে বিকেএসপি শাখা তৈরি করা হবে জানিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা ও মনন বিকাশের সময় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এটা তরুণদেরই কাজ কাজে আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করেছি তরুণদের ভবিষ্যতের জন্য তার যা কিছু কাজ করছি যত কাজ সবই আমাদের তরুণ সমাজের জন্যই আমরা করে যাচ্ছি কাজে আমাদের এই যুব সমাজ তারা সবাই ছেলে মেয়ে সকলে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াক দেশকে এগিয়ে নিয়ে যাক দেশের উন্নতি করুক আজকে বাংলাদেশ আগামী নির্বাচনে যদি বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেয় আমরা যদি আবার সরকার গঠন করে দেশের সেবা করতে পারি তাহলে আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি 2020 সালের মধ্যে কোনো ক্ষুধা দারিদ্র থাকবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সমাবেশের অনুমতির নামে অহেতুক নাটক করছে জাতীয় ঐক্যফ্রন্ট রাজধানীতে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক সচেতনতা বিষয়ক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন নির্বাচন কমিশন দ্বিধা বিভক্ত বিএনপির এমন বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি মানিকলাল ঘোষের রিপোর্ট রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় ট্রাফিক সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তিনি কথা বলেন নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে খুব শিগগিরই কয়েকদিনের মধ্যে মন্ত্রিসভার কর্মের ধরন পাল্টে যাবে সাইজ ছোট হয়ে গেলে সেখানে আমি থাকব সেটা আমার প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানে অনুষ্ঠান শেষে চলমান রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবাব দেন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরও চারজন কমিশনার আছেন একজন কমিশনার কোনো ইস্যুতে যদি ভিন্নমত পোষণ করেন এটা গণতন্ত্রের বিরোধী এটাকে নিয়ে তিনি যে বিভক্তির অভিযোগ তুলেছেন এটা একেবারে হাস্যকর এবং কাল্পনিক জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশে অনুমতির নামে নাটক করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের এটা তাদের পুরনো অভ্যেস তারা অনুমতি নিয়ে নাটক করে অনুমতির ইশারা অলরেডি পুলিশ তাদের দিয়ে দিয়েছে মানিক লাল ঘোষ মাই টিভি ঢাকা
একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের অন্য নেতাদের সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শ্যামলীতে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুরুত্বপূর্ণ সময়ে ছুটি নিয়েছেন নাকি ছুটি নিতে বাধ্য করা হয়েছে তা রহস্যজনক বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী আহমেদ। ইসিকে সর্বোচ্চ চাপে রেখে সরকার কাজ করাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদারকে নিয়ে আওয়ামী লীগ নেতারা যেভাবে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন, আমাদের এখন প্রধান লক্ষ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও দেশনেত্রীর মুক্তি। বর্তমান সংসদের শেষ অধিবেশন বসছে আজ। বিকেল সাড়ে চারটায় অধিবেশন শুরু হবে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নিয়ে আলোচনা হবে। কার্যসূচি অনুযায়ী আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এছাড়া ছয়টি বিল উত্থাপন ও একটি পাশ হওয়ার কথা রয়েছে। যে বিলগুলো উত্থাপন হবে সেগুলো হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল, বাংলাদেশ শিশু একাডেমি বিল, বাংলাদেশ শ্রম সংশোধন বিল, মৎস্য শঙ্খ নিরোধ বিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ও সরকারি চাকরি বিল, আর বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল পাশ হওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচরুখি এলাকায় ঢাকা সিলেট হাইওয়ের পাশে অজ্ঞাত চার ব্যক্তির লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। ভোরে গোপন সংবাদ পেয়ে পুলিশ দিঘির পাড়া নামক স্থান থেকে লাশগুলো উদ্ধার করে। নিহত প্রত্যেকের মুখমণ্ডলে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি সাদা রঙের নোয়া গাড়ি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। বর্ষা মৌসুম শেষ হতে না হতেই পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটে দেখা দিয়েছে নাব্যতা সংকট। পারাপার স্বাভাবিক রাখতে ড্রেজিং শুরু হলেও তাতে কমছে না ভোগান্তি। ঘাটের দুই পাড়ে শত শত যানবাহন আটকা থাকছে দীর্ঘ সময়। চালক ও যাত্রীরা বলছেন আসন্ন শীতে কুয়াশায় এ পরিস্থিতি আরও প্রকট হবে। তবে সংশ্লিষ্টদের দাবি পারাপার স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। পাটুরিয়া দৌলুদিয়া নৌরুট রাজধানীর সাথে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই নৌপথ। নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এ পথে যাতায়াতকারীদের ভোগান্তি দীর্ঘদিনের। সাড়ে নয়টা এখানে আসছি, আরো কতক্ষণ লাগবে আমরা কইতে পারি না। এসিরা তো আরামে আছে, ওনারা এক ঘন্টা এখানে বসতে পারতো, কিন্তু গরম আল্লাহরা তো বসতে পারবে না। ঘাট তো বানাইছে বড় লোকদের জন্য ভাই সরকার। এখন আধা ঘন্টার ভিতরে আমাদের ফেরি পাওয়ার কথা, কিন্তু আমরা দু ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত ফেরি পাচ্ছি না। ফেরিঘাটের নিয়ম শৃঙ্খলা ফেরাইতে হলে এই দুইটা সেক্টর ভাগ করে দেবে। সমস্যা সমাধানে চলছে নদী খনন কাজ, কিন্তু তাতেও মিলছে না সুফল। ড্রেসিং যা চলতেছে তা তো মনে করেন যদি আরও বাড়াই দেয় তাহলে আরও দ্রুতগতিত হবে। আমরা তো এখানে রেগুলার যাতায়াত করি, এই দেখেন আপনিও তো তাকাই দেখেন এখানে নেই। ড্রেসিং যদি থাকবো এখানে এরকম চর কেন, ওইখানে তো সে ড্রেজারই নেই। আসন্ন শীতে কুয়াশার কারণে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা চালক ও যাত্রীদের। কুয়াশায় আসলে আরও ভোগান্তি, মনে করেন এখন তো তাও চার ঘন্টা পাঁচ ঘন্টা হলে লোক পার হইতে পারে কুয়াশায়। আজকে রাত্রে আসলে তার পরদিন দুপুরে পার হইতে হয় এই অবস্থায় কুয়াশায়। কুয়াশার মধ্যে এবং নদীতে পানি কম থাকলে আমরা খুব সাবধানতার সহিত চলতে হয়। যাতায়াত সহজ করতে রয়েছে সেতু নির্মাণের দাবিও। এখানে পদ্ম, এখানে সেতু দরকার আমাদের। যদি এখানে ব্রিজ যদি হয়ে যায় তাইলে আমাদের এই যাই ভক্তবধ হতে হবে না। সারা রাত ঘাট জ্যাম ঠেলে গেছি, ঢাকায় সকালে পৌঁছাইছি, সকালে পৌঁছাইছি ফজরের নামাজটা পড়ছি, নামাজ পড়েই আবার এই স্টারিং একভাবে কষ্ট করতেছি আমরা। অবশ্য সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন ড্রেজিং কার্যক্রম শেষ হলেই ফিরবে নাব্যতা, এতে কমবে ভোগান্তি। এই ড্রেজিং কার্যক্রম সমাপ্ত হলে এবং আমাদের নাব্যতা ফেরত আসলে আমাদের যে ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ভাবে চলাচল করতে পারলে আমাদের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৯টির মধ্যে ১৭টি ফেরি দিয়ে চলছে পারাপার। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী জেলা সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি নাদিয়া আলম, আল্লাহ হাফেজ।